নমস্কার নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই এই বছর যারা এম এ এম এসসি এম কম এনএসইউর আন্ডারে এক্সাম দিয়েছেন তারা প্রচুর প্রচুর এস করছেন যে স্যার আমাদের রেজাল্ট এক্স্যাক্ট কোন টাইমে বের হতে পারে তো রেজাল্ট সংক্রান্ত ইতিপূর্বে আমি বহুবার কিন্তু বিস্তারিত আপডেট দিয়েছি আজকের এই অতি সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের ক্লিয়ার জানিয়ে দিতে চাই আপনাদের রেজাল্ট শিডিউল সম্পর্কে আপনাদের কী কী ডকুমেন্ট হাতে পেতে চলেছেন প্লাস পাশাপাশি আপনাদের যে রেজাল্ট কিভাবে অনলাইনে দেখবেন এবং আপনার রেজাল্ট অন্য কেউ যদি উৎসুক হয় তাহলে কি অনলাইনে আপনার রেজাল্ট কি দেখে নিতে পারে বা আপনার গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে তো এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই বলি মে মাসে কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে ফলে মে মাসে এই এনএসইউর পিজি ছাত্রছাত্রীদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট নেই তাহলে আপনাদের রেজাল্ট আউট হতে পারে জুন মাসের শেষের দিকে এবং এমনকি জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে আপনাদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কারণ এই জুন জুলাই মাসটা হচ্ছে মূলত পক্ষে বিএডদের সেশন ফলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছাত্রছাত্রীরা যাতে বিএড পড়ার সুযোগ পায় তার জন্য এনএসইউ গোল্ডেন অপরচুনিটি হিসাবে জুন জুলাই মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিতে পারে এবং এক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত প্রবল এবারে বলি আপনারা যখন ফাইনাল রেজাল্ট পাবেন অর্থাৎ চূড়ান্ত শিক্ষাবর্ষের রেজাল্ট পাবেন তখন কিন্তু আপনারা মার্কশিট পাবেন তার সাথে একটা সার্টিফিকেট পাবেন তার সাথে আপনারা মাইগ্রেশান পাবেন আদার স্টাডি পড়ার ক্ষেত্রে কিন্তু এই মাইগ্রেশানটা জমা করতে হয় এবারে বলি যে আপনারা রেজাল্টটা প্রথমে জানতে পারবেন সম্পূর্ণভাবে অনলাইন মোডে ডিজিটাল প্ল্যাটফর্মে জানতে পারবেন এনএসিউর সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা রেজাল্ট জানতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বার একটা সুনির্দিষ্ট পোর্টালে ইমপুট করার পর কিন্তু আপনাদের রেজাল্ট শো হবে আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ যদি অন্য কেউ জেনে থেকে থাকে তাহলে কিন্তু সে ওই এনরোলমেন্ট নাম্বার বা ডেট অফ বার্থ ইমপুট করে আপনার রেজাল্টটা কিন্তু জানতে পারবে আদারওয়াইজ কিন্তু আপনার রেজাল্ট কেউ জানতে পারবে না আপনার আপনার রেজাল্টের গোপনীয়তা আপনার কাছেই থাকবে তো এই রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে আপনারা রেজাল্ট জানবেন তার সমস্ত প্রক্রিয়া আপনাদের পরবর্তী স্টেপে কিন্তু জানিয়ে দেব ফলে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন